কোটা সংস্কার আন্দোলনের সময় বাসায় থেকেও রক্ষা হয়নি শিশু আহাদের। রায়েরবাগ মিরাজনগরে নিজ বাসার বারান্দায় হেলমেটধারীদের গুলিতে ছোট্ট আহাদ নিহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই হেলমেটধারীদের গুলিতে মানুদ মিয়া নামে আরেকজন নিহত হয় বলে জানায় স্বজনরা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে তাদের দুঃখগাথা। আলাউদ্দিন আলীর ক্যামেরায় দেখুন বিল্লাল হোসেনের রিপোর্ট। ১৯ জুলাই বিকেল ৫টা রাজধানীর রায়েরবাগ মিরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে দুই যুবক। আরটিভির হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য। গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী, অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার। মাথায় গুলি লাগার পরও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার। এমন অভিযোগ বাবা হারানো ছোট্ট শিশু ও স্ত্রী। একই সময় পাশের ১১তলা ভবনের ৮তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ৪ বছরের শিশু আব্দুল আহাদ। বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। ৮তলার বাচ্চাটা মারা গেছে, আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে, অনেকগুলা গুলি করছে, যেতে ঠাস ঠুস কোনো এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর। জীবনে দেখছেন কোনো পুলিশ আটতলায় গুলি করে? হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পরও নিশ্চিত করছে মৃত্যুটা কমাইছে। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা। যারা হেলমেট পরা এদের তো চেহারাই দেখা যায় না। এমনিতে হাতে বুলেট ছিল, যে বন্দুক ছিল কেউ ২টা, কেউ ১টা, কেউ হাতে রান দাও। তিনজনের হাতে পিস্তল ছিল, এভাবে হারা ফাঁকা গুলি করতেছে। যুবলীগের লোক সাথে, ছাত্রলীগের লোক সাথে, এখানে কিন্তু সব সিভিলিয়ান, এখানে পুলিশ আসেনি। পুলিশ কিন্তু ঘটনারও ৩ দিন পরও আসেনি। চিনতে পারছেন না? আমরা চিনতে পারলে আমরা কিছু বলতে পারবো না। ঘটনাস্থলে দোকানে ছিল সিসি ক্যামেরা, দেখতে চাইলে দোকানি জানান হার্ড ডিস্ক নিয়ে গেছে পুলিশ। ক্যামেরা পুলিশ নিয়ে গেছে ডিবিআর। আমাদের হাতে আসা মোবাইল ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে হেলমেটধারীরা এই মোড় থেকেই গুলি করে, যার বুলেট এখনও বয়ে আছে এই দেয়ালে। গুলির ফলে ৪ বছরের শিশুসহ ২জন ব্যক্তি নিহত হয়। স্থানীয়দের দাবি, আশপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনিদের শনাক্ত করার। বিল্লাল হোসেন, আরটিভি, মিরাজনগর, ঢাকা।